মিথ্যার পরিচয় ও চিহ্নিতকরণ। মিথ্যা চিহ্নিতকরণের প্রধান উপায়। এক, জালিয়াতের স্বীকৃতি। মিথ্যা হাদিসের পরিচিতি ও চিহ্নিতকরণের পদ্ধতি উল্লেখ করে আল্লামা ইবনু সালাহ বলেন, হাদিস মাওতু বা জাল কিনা তা জানা যায় জালিয়াতের স্বীকৃতির মাধ্যমে অথবা স্বীকৃতির পর্যায়ের কোনো কিছুর মাধ্যমে। মুহাদ্দিসগণ অনেক সময় বর্ণনাকারীর অবস্থার পরিপ্রেক্ষিতে তার জালিয়াতি ধরতে পারেন, কখনো বা বর্ণিত হাদিসের অবস্থা দেখে জালিয়াতি ধরেন। অনেক বড় বড় হাদিস বানানো হয়েছে যেগুলির ভাষা ও অর্থের দুর্বলতা সেইগুলির জালিয়াতির সাক্ষ্য দেয়। আল্লামা নববী, ইরাকি, সাখাবি, সুয়ুতি ও অন্যান্য মুহাদ্দিসও মিথ্যা বা জাল হাদিস চিহ্নিত করার পদ্ধতিগুলো উল্লেখ করেছেন। দুই, সনদবিহীন বর্ণনা। সাধারণভাবে জালিয়াতের স্বীকৃতি পাওয়া যায় না, এজন্য মুহাদ্দিসগণ মূলত এর উপর নির্ভর করেন না। তারা সনদ বিচার বা তুলনামূলক নিরীক্ষা ও নিরীক্ষামূলক প্রশ্নাবলীর মাধ্যমে স্বীকারোক্তির পর্যায়ে তথ্যাদি সংগ্রহ করে সেগুলির ভিত্তিতে জালিয়াতি নির্ণয় করেন। এজন্য নিরীক্ষাই হলো জালিয়াতি নির্ণয়ের প্রধান পন্থা। প্রধানত দুইটি কারণে মুহাদ্দিসগণ হাদিসকে বানোয়াট, ভিত্তিহীন, জাল বা মিথ্যা বলে গণ্য করেন। প্রথমত, হাদিসের সনদে মিথ্যাবাদীর অস্তিত্ব। দ্বিতীয়ত, হাদিসের কোনো সনদ না থাকা। মূলত প্রথম কারণটি জালিয়াতি নির্ধারণের মূল উপায়। দ্বিতীয় পর্যায়টি ইসলামের প্রথম অর্ধ সহস্র বছরে দেখা যায়নি। হিজরি চতুর্থ ও পঞ্চম শতক পর্যন্ত কোনো মানুষই সনদ ছাড়া কোনো হাদিস বলতেন না বা বললে কেউ তাকে কর্ণপাত করতেন না। এজন্য জঘন্য জালিয়াতকেও তার মিথ্যার জন্য একটি সনদ তৈরি করতে হতো। পরবর্তী যুগগুলোতে ক্রমান্বয়ে মুসলিম সমাজে কিছু কিছু কথা হাদিস নামে প্রচারিত হয়, যেগুলি লোকমুখে প্রচারিত হলেও কোনো গ্রন্থে সনদ পাওয়া যায় না। স্বভাবতই মুসলিম উম্মাহর আলিমগণ এক বাক্যে সেগুলিকে মিথ্যা, ভিত্তিহীন ও জাল বলে গণ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচারিত সকল প্রকারের মিথ্যা বা ভিত্তিহীন কথাকে প্রতিহত করা এবং তার নামে প্রচলিত কথার উৎস ও সূত্র নির্ণয় করার নিয়মে মুসলিম উম্মাহর আলিমগণ ছিলেন আপোষহীন। এজন্য আমরা দেখতে পাই যে সপ্তম অষ্টম হিজরি শতাব্দী থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত অগণিত জানবাজ মুহাদ্দিস তাদের জীবনপাত করেছেন এই সকল প্রচলিত কথার সূত্র বা উৎস সন্ধান করতে। দ্বিতীয় শতাব্দী থেকে শুরু করে পরবর্তী প্রায় অর্ধ সহস্র বছর ধরে লেখা অগণিত হাদিস, ফকিহ, তাফসির, ইতিহাস, ভাষা, সাহিত্য, জীবনী ইত্যাদি সকল প্রকার পুস্তক পুস্তিকার মধ্যে তারা এগুলি সন্ধান করেছেন। এই সন্ধানের পরে হচ্ছে সকল হাদিস নামে প্রচলিত কথার কোনো সনদ তারা পাননি, সেগুলিকে তারা ভিত্তিহীন, সূত্রবিহীন, বানোয়াট ও মিথ্যা বলে গণ্য করেছেন। তিন, মিথ্যাবাদীর বর্ণনা। জাল বা মিথ্যা হাদিস চেনার অন্যতম উপায় হলো যে হাদিসটির সনদে এমন একজন রাবি রয়েছেন যাকে মুহাদ্দিসগণ নিরীক্ষার মাধ্যমে মিথ্যাবাদী বলে চিহ্নিত করেছেন এবং একমাত্র তার মাধ্যমে ছাড়া অন্য কোনো সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়নি। এজন্য জাল বা মিথ্যা হাদিসের সংজ্ঞায় মুহাদ্দিসগণ বলেছেন, যে হাদিস শুধুমাত্র কোনো মিথ্যাবাদী রাবি বর্ণনা করেছেন তা মাওজু হাদিস। এই মিথ্যাবাদী রাবির উস্তাদ বা পূর্ববর্তী রাবিগণ এবং তার ছাত্র বা পরবর্তী রাবিগণ বিশ্বস্ত, সত্যবাদী ও নির্ভরযোগ্য হলেও কিছু আসে যায় না। মুহাদ্দিসগণ নিরীক্ষার মাধ্যমে যদি দেখতে পান যে এই ব্যক্তি উস্তাদ হিসেবে যার নাম উল্লেখ করেছেন তার অন্য কোনো ছাত্রই ওই হাদিসটি বর্ণনা করেছেন না বা অন্য কোনো সূত্রেও হাদিসটি বর্ণিত হয়নি, তাহলে তারা নিশ্চিত হন যে এই মিথ্যাবাদী তার উস্তাদের নামে সনদটি বানিয়ে মিথ্যা হাদিসটি প্রচার করছে। পরবর্তীকালে বিভিন্ন মুহাদ্দিস এই মিথ্যাবাদের নিকট থেকে হাদিসটি সংগ্রহ করেছেন নিরীক্ষা, পর্যালোচনা বা সংকলনের জন্য। মিথ্যাবাদীর পরিচয়। যে সকল রাবি মিথ্যা হাদিস বর্ণনা করেন বলে মুহাদ্দিসগণ বুঝতে পেরেছেন তাদেরকে তারা বিভিন্ন প্রকারের বিশেষণে আখ্যায়িত করেছেন। কখনো তারা তাদেরকে স্পষ্টত মিথ্যাবাদী বা জালিয়াত বলে
আখ্যায়িত করেছেন, কখনো বা তাদেরকে সরাসরি মিথ্যাবাদী বা জালিয়াত না বলে অন্যান্য শব্দ ব্যবহার করেছেন। এখানে লক্ষণীয় যে প্রথম 3 শতাব্দীর মুহাদ্দিসগণ সাধারণত সহজে কাউকে মিথ্যাবাদী বলতে চাইতেন না, বিশেষত সে ব্যক্তির বিষয়ে মুহাদ্দিসগণ অনিশ্চিতকৃত বা অনিচ্ছাকৃত মিথ্যা বলেছেন বলে ধারণা করেছেন, তার বিষয়ে কিছু নরম শব্দ ব্যবহার করেছেন। মিথ্যাবাদী রাবির বিষয়ে মুহাদ্দিসগণের পরিভাষাকে আমরা সংক্ষেপে নিম্নোক্ত কয়েকটি ভাগে ভাগ করতে পারি। 1. সরাসরি মিথ্যাবাদী বা জালিয়াত বলে উল্লেখ করা। রাবির মিথ্যাচারিতা বুঝাতে মুহাদ্দিসগণ বলে থাকেন, মিথ্যাবাদী, জঘন্য মিথ্যাবাদী, মিথ্যা বলে, দাজ্জাল, জঘন্য জালিয়াত, জাল করে, অভিযুক্ত, একটি হাদিস জাল করেছে, সবচেয়ে বড় মিথ্যাবাদী, মিথ্যার একটি স্তম্ভ, অমুক মুহাদ্দিস তাকে জালিয়াত বলে উল্লেখ করেছেন, অমুক তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছেন, ইত্যাদি এভাবে বলেন। 2. বাতিল হাদিস বা বালা মুসিবত বর্ণনাকারী বলে উল্লেখ করা। রাবির মিথ্যাচারিতা বোঝানোর জন্য ব্যবহৃত পরিভাষাগুলির অন্যতম হল বাতিল হাদিস বর্ণনা করে, তার কিছু বাতিল হাদিস আছে, তার কিছু বালা মুসিবত আছে, তার বর্ণিত বালা মুসিবতের মধ্যে অমুক হাদিসটি ... এই হাদিসের বিপদ অমুক, খবিশ হাদিস বর্ণনা করে, হাদিস চুরি করে, এইভাবে বোঝাতেন। 3. মুনকার বা আপত্তিকর বা মাতরুক বা পরিত্যক্ত বলে উল্লেখ করা। মুনকার অর্থ অস্বীকারকৃত, আপত্তিকৃত, অন্যায় গর্হিত ইত্যাদি। মুহাদ্দিসগণ বিভিন্ন অর্থে রাবিকে এবং হাদিসকে মুনকার বলে অভিহিত করেছেন। অনেকে দুর্বল হাদিস বা দুর্বল রাবিকে মুনকার বলেছেন, কেউ কেউ মিথ্যাবাদী রাবিকে মুনকার বলেছেন। বিশেষত ইমাম বুখারি রাবিগণের ত্রুটি উল্লেখের বিষয়ে অত্যন্ত নরম শব্দ ব্যবহার করতেন, তিনি সরাসরি কাউকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেননি, বরং অন্য মুহাদ্দিসগণ যাকে মিথ্যাবাদী বলেছেন তিনি তাকে মুনকার বলেছেন, অথবা মাতরুক বা মাসকুত আনুহু, মানজুর ফিহ অর্থাৎ পরিত্যক্ত, তার বিষয়ে আপত্তি রয়েছে, এসব বলেছেন। মুহাদ্দিসগণের মধ্যে প্রচলিত কয়েক আরেকটি পরিভাষা হল মাতরুক অর্থাৎ পরিত্যক্ত বা পরিত্যাজ্য। সাধারণত মুহাদ্দিসগণ অত্যন্ত দুর্বল রাবিকে পরিত্যক্ত বলেন, তবে ইমাম বুখারি, নাসাই, দারাকুতনি ও অন্যান্য কতিপয় মুহাদ্দিসগণ মিথ্যাবাদী রাবিকে মাতরুক বলে অভিহিত করেছেন। বিশেষত ইমাম বুখারি ও ইমাম নাসাই কাউকে মাতরুক বা পরিত্যক্ত বলার অর্থই হলো যে তারা তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছেন। অনুরূপভাবে মুহাদ্দিসগণ যদি বলেন যে অমুকের হাদিস বর্ণনা করা বৈধ নয়, তাহলেও তার মিথ্যাচারিতা বোঝা যায়। 4. তার হাদিস কিছুই না, মূল্যহীন বলে উল্লেখ করা। কেউ কেউ রাবির মিথ্যাচারিতা বোঝাতে রাবি বা তার বর্ণিত হাদিসকে মূল্যহীন, কিছুই নয়, এক পয়সাতেও নেওয়া যায় না বা অনুরূপ কথা বলেছেন। এক্ষেত্রে ইমাম শাফেঈর কথা প্রতিনিধানযোগ্য। ইমাম ইসমাইল ইবনু ইয়াহিয়া মুজানি বলেন, একদিন এক ব্যক্তি সম্পর্কে আমি বলি যে লোকটি মিথ্যাবাদী। ইমাম শাফেঈ আমাকে বলে, তুমি তোমার কথাবার্তা পরিশীলিত করো, তুমি মিথ্যাবাদী না বলে বলো তার হাদিস কিছুই নয়। 5. পতিত, ধ্বংসপ্রাপ্ত, অত্যন্ত দুর্বল ইত্যাদি বলে উল্লেখ করা। কিছু শব্দ দ্বারা মুহাদ্দিসগণ রাবির কঠিন দুর্বলতা ব্যক্ত করেছেন, যেমন পতিত, অত্যন্ত দুর্বল, একেবারেই বাতিল, ধ্বংসগ্রস্ত, তার হাদিস চলে গেছে, উড়ে গেছে ইত্যাদি। এই সকল রাবির হাদিস ইচ্ছাকৃত মিথ্যা না হলেও অনিচ্ছাকৃত মিথ্যা এবং একেবারেই অগ্রহণযোগ্য পর্যায়ে। অনেক মুহাদ্দিস এই পর্যায়ের রাবির হাদিসকেও জাল বা মিথ্যা বলে গণ্য করেছেন। মিথ্যা হাদিসের বিভিন্ন নাম। এই প্রসঙ্গে উল্লেখ্য যে সাধারণভাবে জাল বা মিথ্যা হাদিসকে মাউজ্জু বলা হলো। জাল হাদিস বোঝানোর জন্য মুহাদ্দিসগণের আরও কিছু প্রচলিত পরিভাষা রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে 1. বাতিল। আমরা ইতোপূর্বে দেখেছি যে অনেক সময় মুহাদ্দিসগণ মিথ্যা হাদিসকে মাউজু বা জাল না বলে বাতিল বলতেন। বিশেষত অনেক মুহাদ্দিস রাবির ইচ্ছাকৃত মিথ্যার বিষয়ে নিশ্চিত না হলে হাদিসকে মাউজু বলতে চান না, এক্ষেত্রে তারা বাতিল শব্দ ব্যবহার করেন, অর্থাৎ হাদিসটি মিথ্যা ও বাতিল,
তবে রাবি ইচ্ছা করে তার জাল করেছে কিনা তা নিশ্চিত নয়। দুই, সহি নয়। জাল হাদিস বোঝানোর জন্য মুহাদ্দিসগণের অন্যতম পরিভাষা হাদিসটি সহি নয়। এই কথাটি কেউ ভুল বোঝেন, তারা ভাবেন হাদিসটি সহি না হলে হয়তো হাসান বা জয়ীফ হবে, আসলে বিষয়টি তেমন নয়। জাল হাদিস আলোচনার ক্ষেত্রে মুহাদ্দিসগণ যখন বলেন যে হাদিসটি সহি বা বিশুদ্ধ নয়, তখন তারা বোঝেন যে হাদিসটি অশুদ্ধ, বাতিল ও ভিত্তিহীন। তবে ফকিহী আলোচনায় কখনো কখনো তারা সহি নয় বলতে জয়ীফ বুঝিয়ে থাকেন। তিন, কোনো ভিত্তি নেই, কোনো সূত্র নেই। মুহাদ্দিসগণ জাল ও মিথ্যা হাদিস বোঝাতে অনেক সময় বলেন হাদিসটির কোনো ভিত্তি নেই, সূত্র নেই। এত দ্বারা তারা সাধারণভাবে বোঝান যে এই হাদিসটি জনমুখে প্রচলিত একটি সনদবিহীন বাক্য মাত্র, এর সহি, জয়ীফ বা মাউদু কোনো প্রকারের কোনো সনদ বা সূত্র নেই এবং কোনো গ্রন্থে তা সনদ সহ পাওয়া যায় না। কখনো কখনো জাল বা বাতিল সনদের হাদিসকেও তারা এভাবে এর কোনো ভিত্তি নেই বলে আখ্যায়িত করেন। চার, জানি না, কোথাও দেখিনি, পাইনি। মুহাদ্দিসগণ একমত যে হাদিস সংকলিত হয়ে যাওয়ার পরে কোনো প্রচলিত বাক্য যদি সকল প্রকারের অনুসন্ধানের পরেও কোনো গ্রন্থে সনদ সহ না পাওয়া যায়, তাহলে সন্দিহাতভাবে প্রমাণিত হবে যে কথাটি বাতিল ও ভিত্তিহীন। যে সকল মুহাদ্দিস তাদের জীবন হাদিস সংগ্রহ, সন্ধান, যাচাই ও নিরীক্ষার মধ্যে অতিবাহিত করেছেন, তাদের কেউ যদি বলেন এই হাদিসটি আমি চিনি না, জানি না, কোথাও দেখিনি, কোথাও পাইনি, পরিচিত নয়, তবে তার কথাটি প্রমাণ করবে যে এই হাদিসটি ভিত্তিহীন ও বানোয়াট কথা। পাঁচ, গরিব বা অপরিচিত, অত্যন্ত গরিব। গরিব অর্থ প্রবাসী, অপরিচিত বা অনাত্মীয়। যে হাদিস কোনো পর্যায়ে শুধু একজন রাবি বর্ণনা করেছেন মুহাদ্দিসগণের পরিভাষায় তাকে গরিব হাদিস বলা হয়। এই পরিভাষা অনুসারে গরিব হাদিস সহি হতে পারে, জয়ীফও হতে পারে, কিন্তু কোনো কোনো মুহাদ্দিস জাল বোঝাতে এই পরিভাষা ব্যবহার করেছেন। অন্যান্য মুহাদ্দিসগণ যে হাদিসের বিষয়ে বলেছেন জানি না, ভিত্তিহীন, সেগুলোর বিষয়ে তারা বলেছেন গরিব বা গরিবুন জিদ্দান, অর্থাৎ অপরিচিত বা অত্যন্ত অপরিচিত। ইমাম দারাকুতনি, খতিব বাগদাদি, জাহাবি প্রমুখ মুহাদ্দিস এভাবে এই পরিভাষাটি কখনো কখনো ব্যবহার করেছেন। এই পরিভাষাটি বেশি ব্যবহার করেছেন অষ্টম শতকের প্রসিদ্ধ হানাফি ফকিহ ও মুহাদ্দিস আল্লামা আবদুল্লাহ ইবনু ইউসুফ জাইলাই। ভাষা, অর্থ, বুদ্ধিবৃত্তিক পরীক্ষা। বর্ণনাকারীর বর্ণনার নির্ভুলতা যাচাইয়ের পাশাপাশি মুহাদ্দিসগণ বর্ণনার অর্থও যাচাই করেছেন। কুরআন কারিম, সুপ্রসিদ্ধ সুন্নাত, বুদ্ধি বিবেক, ঐতিহাসিক প্রতিষ্ঠিত সত্য বা জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সুস্পষ্ট বিরুদ্ধ কোনো বক্তব্য তারা হাদিস হিসেবে গ্রহণ করেননি। হাদিসের বিষয়বস্তু, ভাব ও ভাষাও অভিজ্ঞ নাকিদ মুহাদ্দিসগণকে হাদিসের বিশুদ্ধতা ও অশুদ্ধতা বুঝতে সাহায্য করে। আজীবনের হাদিস চর্চার আলোকে তারা কোনো হাদিসের ভাষা, অর্থ ও বিষয়বস্তু দেখেই অনুভব করতে পারেন যে হাদিসটি বানোয়াট। বিষয়টি খুব কঠিন নয়, যে কোনো বিষয়ের গবেষক সেই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেন। একজন নজরুল বিশেষজ্ঞকে পরবর্তী যুগের কোনো কবির কবিতা দিয়ে নজরুলের বলে চালালে তা ধরে ফেলবেন, কবিতার ভাব ও ভাষা দেখে তিনি প্রথমেই তাকে বলে উঠবেন এ তো নজরুলের কবিতা হতে পারে না, কোথায় পেয়েছেন এই কবিতা, কিভাবে। অনুরূপভাবে যে কোনো ব্যক্তি বা বিষয়ের সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট গবেষক সে পর্যায়ের বিষয়ের বিশেষ অভিজ্ঞতা ও অনুভূতি লাভ করেন, যা দিয়ে তিনি সেই বিষয়ের তথ্যাদি সম্পর্কে প্রাথমিক বিচারের যোগ্যতা লাভ করেন। হাদিস শাস্ত্রের প্রাজ্ঞ ইমামগণ যারা তাদের পুরো জীবন হাদিস শিক্ষা, মুখস্থ, তুলনা, নিরীক্ষা ও শিক্ষাদান করে কাটিয়েছেন, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নিষেধ, উপদেশ, পুরস্কার বর্ণনা, শাস্তি বর্ণনা, শব্দচয়ন, বিষয়বস্তু, ভাব, অর্থ ইত্যাদি সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা ও অনুভূতি লাভ করেন। এর আলোকে তারা তার নামে প্রচারিত কোনো বাক্য বা হাদিস শুনলে সঙ্গে সঙ্গে অনুভব করতে পারেন যে এই বিষয়, এই ভাষা, এই শব্দ বা এই অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হতে পারে অথবা পারে না। এর পাশাপাশি তারা অন্যান্য নিরীক্ষার মাধ্যমে এর জালিয়াতি নিশ্চিত করেন। মুহাদ্দিসগণের হাদিস আলোচনা সাহিত্যের সুবিশাল ভাণ্ডারে আমরা অগণিত উদাহরণ দেখতে পাই যে
হাদিসের বর্ণনাকারী মিথ্যাবাদী বলে গণ্য না হওয়া সত্ত্বেও হাদিসের ভাষা, ভাব ও অর্থের কারণে মুহাদ্দিসগণ হাদিসটিকে পরিত্যক্ত, জাল বা বানোয়াট বলে গণ্য করেছেন। মুহাদ্দিসগণের এই বিষয়ে কর্মধারা আলোচনা করলে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে তারা সাহাবিগণের পদ্ধতি অনুসরণ করেছেন। আমরা দেখেছি যে কোনো হাদিসের বিচারের ক্ষেত্রে সর্বপ্রথম বিবেচ্য হলো কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে প্রমাণিত কিনা তা যাচাই করা। প্রাথমিক প্রমাণিত হলে তা গ্রহণ করতে হবে, অপ্রমাণিত হলে তা প্রত্যাখ্যান করতে হবে এবং কোনরূপ দ্বিধা থাকলে তা অতিরিক্ত নিরীক্ষা করতে হবে। এভাবে ভাষা ও অর্থগত নিরীক্ষায় হাদিসের তিনটি পর্যায় রয়েছে। এক, মূল পরীক্ষায় সহি বলে প্রমাণিত। যদি বর্ণনাকারীগণের সাক্ষ্য ও সকল প্রাসঙ্গিক নিরীক্ষায় প্রমাণিত হয় যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম বা অনুমোদন, তবে তা ওহির নির্দেশনা হিসেবে গ্রহণ করতে হবে। এখানেও সুজুজ ও ইল্লাতের বিচার করতে হবে। যেখানে ভাষা ও অর্থগত নিরীক্ষার প্রক্রিয়া বিদ্যমান, তবে এক্ষেত্রে নিম্নের বিষয়গুলো লক্ষণীয়। প্রথমত, এই পর্যায়ে প্রমাণিত কোনো হাদিসের মধ্যে ভাষাগত বা অর্থগত দুর্বলতা বা অসংলগ্নতা পাওয়া যায় না, কারণ শব্দগত বা অর্থগত ভাবে অসংলগ্ন হাদিস বর্ণনা করা অথবা বুদ্ধি বিবেক, বৈজ্ঞানিক বা ঐতিহাসিক তথ্যের বিপরীত কোনো হাদিস বর্ণনা করাকেই রাবির দুর্বলতা বলে বিবেচনা করা হয়েছে। অনেক সৎ ও প্রসিদ্ধ রাবি এইরূপ হাদিস বর্ণনা করার ফলে দুর্বল বলে বিবেচিত হয়েছে এবং তাদের বর্ণনা প্রত্যাখ্যান করা হয়েছে। এজন্য সনদ ও সাধারণ অর্থ নিরীক্ষায় পাঁচটি শর্ত পূরণকারী সহি বলে প্রমাণিত কোনো হাদিসের মধ্যে ভাষাগত ও অর্থগত দুর্বলতা পাওয়া যায় না। দ্বিতীয়ত, অধিকাংশ ক্ষেত্রে বিবেক, বুদ্ধি বা আকল এর নির্দেশনা আপেক্ষিক। একজন মানুষ যাকে বিবেক বিরোধী বলে গণ্য করেছে, অন্যজন তাকে বিবেক বা বুদ্ধির সাথে সঙ্গতিপূর্ণ বলে মনে করতে পারেন। এজন্য মুসলিম উম্মাহর মূলনীতি হলো কোনো কিছু ওহী বলে প্রমাণিত হলে তা মেনে নেওয়া। যেমন কুরআন কারিমে চুরির শাস্তি হিসেবে হস্তকর্তনের নির্দেশ রয়েছে। বিষয়টি কারো কাছে বিবেক বিরুদ্ধ মনে হতে পারে, কিন্তু মুমিন কখনোই এই যুক্তিতে এই বিধানটি প্রত্যাখ্যান করেন না, বরং বুদ্ধি, বিবেক ও ন্যায়নীতির ভিত্তিতে এই বিধানের যৌক্তিকতা বুঝতে চেষ্টা করেন। হাদিসের ক্ষেত্রে মুমিনগণ এই রূপ মূলনীতি অনুসরণ করেন। তৃতীয়ত, বৈজ্ঞানিক বা ঐতিহাসিক তথ্যের ক্ষেত্রে মুসলিম উম্মাহ একই রূপ মূলনীতি অনুসরণ করেন। স্বভাবতই কোরআন ও হাদিসের বিজ্ঞান ও ইতিহাস শিক্ষা দেওয়া হয়নি, তবে প্রাসঙ্গিকভাবে এই জাতীয় কিছু কথা আলোচনা করা হয়েছে। ওহী বলে প্রমাণিত কোনো বক্তব্যের বাহ্যিক অর্থ যদি কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক সত্যের বিপরীত হয়, তবে তারা কখনোই সেই বক্তব্যকে মিথ্যা বা ভুল বলে মনে করেন না। যেমন কুরআন কারিমের কোন কোন আয়াতের বাহ্যিক অর্থ দ্বারা মনে হয় না যে পৃথিবী সমতল বা সূর্য পৃথিবীকে প্রদক্ষিণরত। এক্ষেত্রে মুমিনগণ এই সকল বক্তব্যের সঠিক অর্থ বোঝার চেষ্টা করেন। হাদিসের ক্ষেত্রে একই নীতি তারা অনুসরণ করেন। চতুর্থত, নিরীক্ষায় প্রমাণিত কোন সহি হাদিসের সাথে অন্য কোন সহি হাদিস বা কুরআনের আয়াতের মূলত কোনো বৈপরীত্য ঘটে না। ব্যাজ্যত কোনো বৈপরীত্য দেখা দিলে হাদিস মুহাদ্দিসগণ ঐতিহাসিক ও পারিপার্শ্বিক তথ্যাদির ভিত্তিতে ডকুমেন্টারি প্রমাণের মাধ্যমে সেই বৈপরীত্য সমাধান করেছেন, কিন্তু কখনোই ঢালাওভাবে শুধু বাহ্যিক বৈপরীত্যের কারণে কোনো প্রমাণিত তথ্যকে অগ্রাহ্য করেননি। আমরা ইতোপূর্বে দেখেছি যে বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থান থেকে হজের তালবিয়া পাঠ শুরু করেন সে বিষয়ে একাধিক সহি বর্ণনা রয়েছে, যেগুলি বাহ্যত পরস্পর বিরোধী। মুহাদ্দিসগণ এই বাহ্যিক বৈপরীত্যের সমাধানের জন্য ঐতিহাসিক ও পারিপার্শ্বিক তথ্যাদি বিবেচনা করেছেন, যা আমরা এই পুস্তকের প্রথমে আলোচনা করেছি। এভাবে কোনো হাদিস ডকুমেন্টারি নিরীক্ষায় ওহী বলে প্রমাণিত হওয়ার পরেও যদি বাহ্যত অন্য কোনো হাদিস বা আয়াতের সাথে তার বৈপরীত্য দেখা যায়, তবে মুহাদ্দিসগণ সেই বৈপরীত্যের ইতিহাস, কারণ ও সমাধান অনুসন্ধান করেছেন এবং লিপিবদ্ধ করেছেন। দুই, মূল নিরীক্ষায় মিথ্যা বলে প্রমাণিত। যদি কোনো কথা বা বক্তব্যের বিষয়ে প্রমাণিত হয় যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নয়, বরং বর্ণনাকারী ভুলে বা ইচ্ছায় তার নামে তা বলেছেন, তবে সেক্ষেত্রে এই বক্তব্যটির ভাষা বা অর্থ বিবেচনা করা হয় না, কোনরূপ বিবেচনা ছাড়াই তা প্রত্যাখ্যান করা হয়। অধিকাংশ জাল হাদিসই এই পর্যায়ে। জালিয়াতগণ সাধ্যমতো সুন্দর অর্থেই হাদিস বানাতে চেষ্টা করেন। তিন,
মূল নিরীক্ষায় দুর্বলভাবে দুর্বল বলে পরিলক্ষিত। যদি প্রমাণিত হয় যে বর্ণনাকারী ব্যক্তিগতভাবে সৎ ও সত্যপরায়ণ, তবে তিনি তার বর্ণনায় কিছু ভুল করেছেন, তবে সেক্ষেত্রে তার দুর্বলতার মাত্রা অনুসারে বর্ণিত হাদিসটিকে হাসান বা জয়ীফ বলে গণ্য করা হয়। এছাড়া কোনো বর্ণনাকারীর পরিচয় না জানা গেলেও হাদিসটি সাধারণভাবে দুর্বল বলে গণ্য করা হয়। সর্বোপরি যদি দেখা যায় যে বর্ণনাকারী সৎ ও সত্যপরায়ণ হওয়া সত্ত্বেও উদ্ভট অর্থের হাদিস বর্ণনা করেছেন যা অন্য কেউ বর্ণনা করছেন না, সেক্ষেত্রেও তার হাদিস বর্ণিত হাদিস দুর্বল বলে গণ্য। এই পর্যায়ের অনেক হাদিসকে মুহাদ্দিসগণ শব্দ ও অর্থগত নিরীক্ষার মাধ্যমে জাল বলে গণ্য করেছেন। জাল হাদিস বিষয়ক গ্রন্থাবলীতে এই রূপ অনেক হাদিস উল্লেখ করা হয়েছে যেগুলির সনদে কোনো মিথ্যায় অভিযুক্ত না থাকলেও সেগুলিকে জাল বলা হয়েছে। আবার এই জাতীয় কিছু হাদিসের বিষয়ে মুহাদ্দিসগণ মতভেদ করেছেন। বাহ্যিক সনদের কারণে কেউ কেউ তা দুর্বল বা হাসান বললেও অর্থের কারণে অন্যেরা তা জাল বলে গণ্য করেছে। এখানে দুইটি উদাহরণ উল্লেখ করছি। এক, আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে আরশ এর বর্ণনায় একটি হাদিস বর্ণিত হয়েছে। আনাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান প্রভুর আরশ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, আমি জিব্রাইলকে মহান প্রভুর আরশ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, আমি মিকাইলকে মহান প্রভুর আরশ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, আমি ইসরাফিলকে মহান প্রভুর আরশ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, আমি রাফিকে মহান প্রভুর আরশ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, আমি লাউহে মাহফুজকে মহান প্রভুর আরশ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, আমি কলমকে মহান প্রভুর আরশ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, আরশের 360,000 খুঁটি আছে, ইত্যাদি ডট ডট ডট। হাদিসটির সনদে মোহাম্মদ ইবনু নাসর নামক একজন দুর্বল রাবি রয়েছেন যাকে স্পষ্টত মিথ্যাবাদী বলা হয়নি, তবে মুহাদ্দিসগণ একমত যে হাদিসটি জাল। ইবনু হাজার বলেন, এই হাদিসের মিথ্যাচার সুস্পষ্ট। হাদিস সাহিত্যে যার কিছুটা দখল আছে তিনি কখনোই এই বিষয়ে দ্বিমত করবেন না। দুই, তাবে তাবেই ফুদাইল ইবনু মারজুক বলেছেন, ইব্রাহিম ইবনু হাসান থেকে, ফাতেমা বিনতুল হুসাইন ইবনু আলী থেকে, আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি নাজিল হচ্ছিল। এই সময় তার মস্তিষ্ক ছিল আলী রাদিয়াল্লাহু আনহু এর কোলে, এজন্য আলী আসরের সালাত আদায় করতে পারেননি। এমত অবস্থায় সূর্য ডুবে যায়। তিনি আলীকে বলেন, তুমি কি সালাত আদায় করেছো? তিনি বলেন, না। তখন তিনি বলেন, হে আল্লাহ, আলী যদি আপনার ও আপনার রাসূলের অনুগত্যে থেকে থাকেন তবে তার জন্য আপনি সূর্য ফিরিয়ে দিন। আসমা বলেন, আমি দেখলাম সূর্য ডুবে গেল, এরপর ডুবে যাওয়ার পর আবার তা উদিত হলো। এই সনদে আসমা বিনতু উমাইস প্রসিদ্ধ মহিলা সাহাবি, ফাতেমা বিনতুর হুসাইন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাবি, ফুদাইল ইবনু মারজুক সত্যপরায়ণ রাবি, তবে তিনি ভুল করতেন। ইব্রাহিম ইবনু হাসান কিছুটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তার সম্পর্কে তেমন কিছুই জানা যায় না, তবে যেহেতু কেউ তাকে অগ্রহণযোগ্য বলে স্পষ্টত কিছু বলেননি, এজন্য ইবনু হিব্বান তাকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন। এভাবে আমরা দেখছি যে সনদ বিচারে হাদিসটি হাসান বলে গণ্য হতে পারে। কোনো কোনো মুহাদ্দিস বাহ্যিক সনদের দিকে তাকিয়ে এই রূপ মত প্রকাশ করেছেন, কিন্তু ইবনু তাইমিয়া, ইবনু কাসির, জাহাবি ও অন্যান্য অনেক মুহাদ্দিস হাদিসটির মতন বা মূল বক্তব্য জাল বলে গণ্য করেছেন। তাদের বিস্তারিত আলোচনার সারসংক্ষেপ হলো, সূর্য অস্তমিত হওয়ার পরে আবার উদিত হওয়া একটি অত্যাশ্চর্য ঘটনা, আর মানবীয় প্রকৃতি ও অস্বাভাবিক ও অলৌকিক ঘটনা বর্ণনায় সবচেয়ে বেশি আগ্রহ বোধ করে। এজন্য স্বভাবতই আশা করা যায় যে অন্তত বেশ কয়েকজন সাহাবি থেকে তা বর্ণিত হবে, কিন্তু একমাত্র আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু আনহা ছাড়া অন্য কোনো সাহাবি থেকে তা বর্ণিত হয়নি। এইরূপ ঘটনা চন্দ্রগ্রহণের চেয়েও অধিক আশ্চর্যজনক বিষয়। আমরা দেখি যে সূর্যগ্রহণের ঘটনা অনেক সাহাবি কর্তৃক বর্ণিত, অথচ এই ঘটনাটি এই একটিমাত্র সূত্রে বর্ণিত। এরপর আসমা রাদিয়াল্লাহু আনহা এর 20 জনের অধিক প্রসিদ্ধ ছাত্রছাত্রী ছিলেন। এইরূপ একটি আশ্চর্য ঘটনা তার অধিকাংশ ছাত্র বর্ণনা করবেন বলে আশা করা যায়, কিন্তু বস্তুত তা ঘটেনি। শুধুমাত্র ফাতেমার সনদে তা বর্ণিত হচ্ছে। ফাতেমার ছাত্র বলে উল্লেখিত ইব্রাহিম
ইবনু হাসান অনেকটা অজ্ঞাত পরিচয়, তিনি ফাতেমার নিকট থেকে আদৌ কিছু শুনেছেন কিনা তা জানা যায় না। এইরূপ আরেকটি সনদে ঘটনাটি ফাতে আসমা বিনত উমাইস থেকে বর্ণিত। সেই সনদেও দুইজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী ও একজন দুর্বল বর্ণনাকারী রয়েছেন। এত বড় একটি ঘটনা এভাবে দুই একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ছাড়া আর কেউ বলবেন না তা ধারণা করা কষ্টকর। অন্যদিকে এই ঘটনাটি কুরআন ও হাদিসের অন্যান্য বর্ণনার সাথে ব্যাজ্যত সাংঘর্ষিক। খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সকল সাহাবী আসরের সালাত আদায় করতে ব্যর্থ হন। সূর্যাস্তর পরে তারা কাজা সালাত আদায় করেন। অন্যদিকে ঘুমের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীগণের ফজরের সালাত এভাবে কাজা হয়। এই দুই দিনে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীগণের জন্য সূর্যকে ফেরত আনা বা নেওয়া হলো না, অথচ এই ঘটনায় শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য তা করা হবে কেন? আর ওজোরের কারণে সালাতের সময় নষ্ট হলে তা কোনো অসুবিধা হয় না। এছাড়া আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামাতে সালাত আদায় করবেন না। আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত 1.5 ঘন্টা যাবত ওহী নাজিল হবে ইত্যাদি বিষয় স্বাভাবিক মনে হয় না। এই জাতীয় আরো অন্যান্য বিষয়ের ভিত্তিতে তারা বলেন যে এই মতনটি ভুল বা বানোয়াট। এই সকল অজ্ঞাত পরিচয় রাবিগণের মধ্যে কেউ ইচ্ছায় বা অনিচ্ছায় ভুল করেছেন। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ভাষা, অর্থ ও বুদ্ধিভিত্তিক নিরীক্ষার ক্ষেত্রে মুহাদ্দিসগণের পদ্ধতি অত্যন্ত যৌক্তিক ও সূক্ষ্ম। যে কোনো বিচারালয়ে বিচারক বুদ্ধিভিত্তিক ও পারিপার্শ্বিক প্রমাণকে ডকুমেন্টারি প্রমাণের পরে বিবেচনা করে কোনো অভিযোগ বিষয়ে অপরাধের মোটিভ ও যৌক্তিকতা স্পষ্টভাবে দেখতে পারলো। পাশাপাশি প্রমাণাদি না থাকলে তিনি শুধুমাত্র মোটিভ বিচার করে শাস্তি দেন না। অনুরূপভাবে কোনো অভিযুক্তের বিষয়ে যদি তিনি অনুভব করেন যে তার জন্য অপরাধ করার কোনো যৌক্তিক বা বিবেকসঙ্গত কারণ নেই, কিন্তু সকল ডকুমেন্ট ও সাক্ষ্য সুস্পষ্টভাবে তাকে অপরাধী বলে নির্দেশ করছেন, তখন তিনি তাকে অপরাধী বলে স্বীকার করে নিতে বাধ্য হন। মুহাদ্দিসগণ এইভাবে সর্বপ্রথম ডকুমেন্টারি প্রমাণগুলি নিরীক্ষা করেছেন এবং তারপর ভাষা, অর্থ ও তথ্য বিবেচনা করেছেন। দ্বিতীয় পর্বে শব্দ অর্থগত নিরীক্ষার কিছু মূলনীতি আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ।